স্কুল চলাকালীন মিড ডে মিলের রান্নাঘরে গ্যাসের পাইপ লিক করে আগুন চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি জগৎবল্লভপুর বিধানসভার গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের শিবতলার মাচাল প্রাথমিক বিদ্যালয়ের। স্থানীয় এবং স্কুল সূত্রে জানা গিয়েছে, স্কুলের ছাত্রছাত্রীদের জন্য যখন মিড ডে মিলের রান্না চলছিল তখনই হঠাৎ গ্যাস লিক করে আগুন বেরোতে থাকে। ধীরে ধীরে সেই আগুন গোটা রান্নাঘরে ছড়িয়ে পড়ে। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে স্কুল চত্বরে। স্থানীয় বাসিন্দারা প্রথমেই ছাত্রছাত্রীদের স্কুল থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যায়, তারপরই আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়ে। খবর দেওয়া হয় দমকল এবং স্থানীয় থানায়। ঘটনাস্থলে ছুটে আসে জগৎবল্লভপুর থানার পুলিশ এবং জগৎবল্লভপুরের বিডিও। স্থানীয়দের বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। যদিও এই ঘটনায় কোনো রকম আহতের খবর নেই, ক্ষয়ক্ষতিও সেরকম হয়নি। ওই 12:30টার লাগাত রান্না করছিল, রান্না করতে করতে গ্যাসের যে চুলোর যে পাইপটা থাকে পাইপটা দিয়ে আগুন ফায়ার হচ্ছিল। ওই দেখে সব ছাত্রদেরকে স্কুল দিয়ে বার করে দেয় স্যারেরা, এবং স্যারেরাও সব ভয়ে চলে আসে। বাদ বাকি পাড়ার প্রতিবেশী সব এসে যখন পরিস্থিতিটায় হিসাবে দেখছে যে না, যাওয়াটা খুব ভয়ঙ্কর পরিচ্ছন্ন হবে, সেই মুহূর্তে আমরা কাউকে যেতে দিচ্ছি না। সেই মুহূর্তে লাস্টে সেই কিছু হয়নি, সে সব দায়িত্বের সাথে স্যারেরা সব বার করে দিয়েছেন। স্যারেরা বার করে মোটামুটি আমাদের সভাপতি ওই রান্না বসিয়েছিল, বসাবার পরে দুটো তিনটে রান্না হয়ে গেছে, সবজি হওয়ার সময় ওই ফায়ারটা চুলোর মুখ দিয়ে বেরিয়েছিল, সেই ভয়ে সব স্কুল দিয়ে বেরিয়ে যাওয়ার পরে ওই পরিস্থিতিতে এসে আমাদের সভাপতি গোবিন্দপুরের সভাপতি গোড়া সাহেব এসেছিলেন। এসে দরজাটা খুলে মানে ওভেনের দিকটায় পাইপের যে ওভেনের দিকে যে সমস্যা থাকে সেখান থেকে বেরিয়ে হয়, সেখানে অল্প আগুন লাগে এবং আগুন লাগার সঙ্গে সঙ্গে যে রাঁধুনি ছিল সে বেশি ভয় খেয়ে যায় আর কি, আমরা তাৎক্ষণিক ভয় খেয়ে যাই ছেলেদেরকে বাচ্চাদেরকে সব বাইরে বের করার জন্যে। 4-5 মিনিট এতে নষ্ট হয়, তাতে বেশি আগুনটা স্কুলের ছাত্রছাত্রীর কোনো ক্ষতি হয়েছে না।